নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ নিয়ে আমি আলোচনা করব। আজকের মহাভাগ্যে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা প্রতিদিনের মতন অবশ্যই শুনুন। দেখুন, এই যে টার্গেট নাম্বারটা আপনাদেরকে দেওয়া হয়, এটা খুব রিসার্চ করে বার করা হয়। শুভ রংটা দিন অনুযায়ী শুভ রং বলা হয় এবং ভাগ্যের পার্সেন্টেজটা কিন্তু বিশেষভাবে গ্রহগত অবস্থান দেখে কিন্তু বলা হয়। এই জন্য আমি বারবার বলি যে যারা ভিডিওটি দেখছেন কি না একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিছু আলোচনাও এই ভিডিওতে আপনাদেরকে করি, কারণ আপনারা প্রতিদিন অর্থ লাগাচ্ছেন, একটি টিকিট কাটছেন, অর্থ ইনভেস্টমেন্ট করছেন, একটি টিকিট কাটছেন। করবেন না, আমি হাত জোর করে অনুরোধ করছি, কারণ আপনাদের জন্মছকে যোগ যদি না থাকে এই টাকাগুলো লাগানোই আপনাদের কিন্তু বৃথা। এক কথায়, এত টাকা ইনভেস্টমেন্ট করছেন, হয়তো আপনার ছোটো অঙ্কের অর্থ আসছে, ভাবছেন যে আগামীকাল তো বড় ধরনের অর্থ আসতে পারে। দেখুন, ভাবার থেকেও ক্যালকুলেশানটা কিন্তু দেখা দরকার। টাকা লাগিয়ে যাচ্ছেন, টাকা লাগিয়ে যাচ্ছেন কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন না। একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবে যে আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে। আপনার দেখা যাচ্ছে আজ থেকে ছ মাস পর প্রাপ্তি রয়েছে, আপনি কিন্তু তার আগে থেকে আপনি অর্থ ইনভেস্টমেন্ট করছেন, কী হবে? অর্থ প্রাপ্তি আপনার হবে না। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে। আর যাদের ক্ষেত্রে না অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ অল্পের জন্য যাদের বাধা আসছে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। রাহুকে বলবান করুন, কারণ রাহু হচ্ছে কলিযুগে এই হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, যাদের দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে। এবং যাদের দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি একটি কথা বলবো, আপনারা বার্থ চার্ট রিফরমেশান এটা আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কি হবে, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। জন্মকুণ্ডলিতে যোগ থাকে, প্রত্যেকের ক্ষেত্রে যোগ থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু থাকে, কিন্তু সময়টা নির্ণয় করা কিন্তু দরকার। আপনি ভাবছেন যে আপনার ক্ষেত্রে চটজলদি অর্থপ্রাপ্তি কেন করছে না? দেখুন, প্রতিদিন একটা করে টিকিট কাটছেন, সেখানে আপনার প্রচুর অর্থ অপচয় হচ্ছে। কোনো না কোনো দিন আপনার ভাগ্যে তারা আকাশে ফুটবে, কিন্তু সেটা কবে? এবং যাদের ক্ষেত্রে আমি বারবার বলছি হচ্ছে না, গ্রহগত প্রতিকারটা আগে করুন। গ্রহগত প্রতিকার করলে কি হবে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনার জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখা, এখানে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। ভিডিওগুলো যারা দেখছেন না, আমি একটি কথা আপনাদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন, একটু বুঝুন। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আমার এই ভিডিওটি তৈরি করা, আপনাদের জন্য। আপনারা প্রতিদিন চান যে দাদা টার্গেট নাম্বারটা কত আছে, শুভ রংটা, রং কিন্তু মানুষের জীবনকে কিন্তু বদলে দেয়। আমি বারবার বলছি, রঙের কিন্তু একটা, আপনি যদি সেই রঙের রুমালও যদি ব্যবহার করেন, সেই রঙের যদি আপনি একটা জামাও যদি পরেন কি না, আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। কালার থেরাপি, জ্যোতিষশাস্ত্রে কালার, নামের অক্ষর, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে নাম, নামের অক্ষর দিয়েও কিন্তু আমাদের ভাগ্য কিন্তু দেখা কিন্তু যায়, ভালো হয় খারাপ হয় দুটোই। এবার আমি আগামীকালে বারোটি রাশির নামগুলো বলি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 8, আপনাদের শুভ রং গোলাপি, আপনাদের ভাগ্যের মিটার 65%।
বৃষ রাশি আপনাদের টার্গেট নাম্বার 3-5, আপনাদের শুভ রং সাদা, ভাগ্যের মিটার 70%। মিথুন রাশি টার্গেট নাম্বার 1-6, আপনাদের শুভ রং সেটি হচ্ছে লাল, ভাগ্যের মিটার 90%। কর্কট রাশি টার্গেট নাম্বার 7-9, আপনাদের শুভ রং হলুদ, ভাগ্যের মিটার আপনাদের 80%। সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3-6, আপনাদের শুভ যে রং সেটা হচ্ছে আকাশি, আপনাদের ভাগ্যের মিটার 85%। কন্যা রাশির টার্গেট নাম্বার আপনাদের 4-1, আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে সবুজ, আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ সেটি হচ্ছে 70%। তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9-4, আপনাদের শুভ কালার সেটি হচ্ছে নীল, আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 70%। বৃশ্চিক রাশি আপনাদের টার্গেট নাম্বার 8-3, আপনাদের শুভ কালার সেটি হচ্ছে ইয়েলো, আপনাদের ভাগ্যের মিটার 75%। ধনুরাশি আপনাদের শুভ রং মার্জকর আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4-2, আপনাদের শুভ রং সেটি হচ্ছে আপনাদের পিঙ্ক কালার, আপনাদের ভাগ্যের মিটার 85%। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1-7, আপনাদের শুভ রং সবুজ, ভাগ্যের মিটার আপনাদের 70%। কুম্ভ রাশি আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6-8, আপনাদের শুভ রং নীল, ভাগ্যের মিটার আপনাদের 60%। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3-9, আপনাদের শুভ রং ক্রিম কালার, আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ সেটি হচ্ছে 60%। অর্থাৎ এই যে আজকের মহাভাগ্যে আমি 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং এবং ভাগ্যের মিটার নিয়ে আমি আলোচনা করলাম। অবশ্যই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, একবার হলেও আমি একটি কথা বলবো, একবার হলেও আপনারা জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন। নমস্কার।